দেহি দেহি কি দাও তুমি ফাইল দেহো আর মুই তো মরে দিই কে আমারে কি তুমি নতুন দেখতে আছো যে মোরে একটাল ঘুরে ঘুরে দেখা লাগবে ওই যে কিপটা যে উকিল আছে না হয়তো সহ ঠিক মতো দেখে না জাপসা দেখে কোনটা কি ঠিক মতো বোঝে না মুই কিনা বুঝি কোনটার দাম বেশি কোনটার দাম কম বুঝি অত বুঝতে কাম নাই একটু কম কম বোঝো আইনের মতো পরিষ্কার দেখি আইনের বই আন্দারে পড়িয়ে যাইয়া কোর্টে জেরা করি তুই কি কারে কি বুঝাও হ্যাঁ আর মিস কৈতরীর টোটাল বডি হলো এক্সট্রা লার আমার সহে পড়বে না এটা তুই কি করি বুঝলি খালার ফালা যা বাইরা যাইতে আসি মিস কৈতুরি জেলার নেট তোমার একটা কথা কই রাগইও না হেডে একটা কথা কইলেন লার্নেট আমনে একখান কথা কইবেন হাতে পর মুই রাগম কো যা কইবেন হল একটা জপক করে কইলাম দি তুমি অফিসে আওয়ার সময় এই যে কো সেন্ড গঞ্জি পরিয়া অফিসে আও সাইডের দিকে মানুষজন আছে না এরা দেখলে কি কয় একটা সারা আমি নিজেও দেখলে তো আমি একটা রোমান্টিক হয়ে যাই আমার কলিজার মধ্যে টনটন হয় মনটায় সাই একটু জড়াইয়া দৌড়ি ওমর খোদা লার্নেট আমি এটা কি কইলেন এই স্যান্ডেল গেঞ্জি এত টপ সামনে আসছেনেন না আর শরমের কথা কি কম আপনার এল্লার বুকে কি ফাল পারে মোর তো ফাল পারে তোমার বহেও ফাল মারে কি মারে কি কি বিষয়টা কি আবার কোন দাদালুই ঢুকছো এখানে তোর যাইতে কইছি বাইরে এবং তুই বাড়ি চলিয়ে যাবি তুই এখানে আবার হাসো গা মাথা ঘুরে পড়ে গেছিলাম চোট পাইছেন কোন হানে আসুক্কা হঠাৎ করে পড়ে গেছিলাম তো একটু ব্যথা তো পাইছি আন্দারে আন একটু ডললে দি সবখানে তো ডলতে পারবেন না তাই বহে একটু ডললে দিয়ে হ্যাঁ আমার বুকটা একটু মাজিয়ে দাও হেলে একটু শান্তি পাইবে এই আর এই তুই দাঁতার মধ্যে আসো না তো কোন সময় কই যদি তোর বউ একটু হাত দিয়ে মাজিয়ে দেবে হ্যাঁ তুই কার সামনে খারাই মিস কৈতুরি তুমি একটা কাম করো ওই পাশের চেম্বারে কোনো ওই যে মহুরিটি আছে না মহুরিটার পাড়াও হেনে আমি হারদারে ওরে হাওলা করে দিতে আসি যাও স্যার আপনি মিস কৈত্রী লইয়া কি একলা থাকবেন একলা থাকবো কি দোকলা থাকবো হ্যাঁ তোর হিসাবতে তৈবে এই কত ডিডের আপলা হ্যাঁ লাগবে হ্যাঁ লাগবে কেটা এটা তোর লই লেখিয়া হেই আবার আমার কাজ কোডে অর্থইবে করেন স্যার ভালো করে ডোরাপ করেন মই যাওনের কালে আমারে কই যাব আপনি ডোরাপ করতেছেন কৈত্রী লইয়া আমি বলতে পারতেছি না কথায় কথায় তুই খালি ওই বাসার কথা কাউকে আমাকে ম্যাডামের কথা কাউকে এই তুই চাকরি করো ম্যাডামের নাম আর এই মিস কৈতরি তুমি একটা কাম করো বাইরে যাও তো পাশের চেম্বারের ওই যে মোহর গেছে না আরে এখানে পাঠাও আর তুমি বাসায় চলে যাও আমি এই আপদ বিদায় দিয়ে তারপর বাসায় যাব যাও Thank you.
মনের খবর শেহরি বেগম জানলে কেমনে? এলে কি হেটা জাদু মতো জানে না? কথা কন না কে ভেন্দার মতো খাইয়া রয়েছেন কে? শেহরি বেগম, মোর মন্ডার মধ্যে একটা কথা একসে দাফা দাফি হরতে আছে কমু। দাফা দাফি হরলে হেয়া যাইরা ফেলাম, কথা বাড়িতে না পারলে দম আটকে যাইবে, হেয়ার বাদে পাঁচ হাজার বাইরে যাইবে। তুমি এতক্ষণ বইয়া যা কইলা হ্যাঁ দিয়ে খান সিনেমার কাহিনী হয়ে গেছে, ছবি মনে করো হিট। মোর ঘরে তো সিনেমা চলতে আছে, পরিচালক দেখে আনেন সিনেমার নাম দেবে আনে বুঝলো ছাগলের কচি প্রেম। তুমি কি মোরে গাইল দিলা? না মোহাব্বত দিলাম। শোনেন, ঘরে বাজার সদা নাই, আমি টাহা দেন বাজার করতে হইবে। শেহরি বেগম, তুমি আমার একমাত্র আমনা বউ, তুমি যদি আমার একটু আদর যত্ন না হরো তাহলে আমার তো কচু গাছের লাগে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শোনেন হেইয়া, মুই জানি মুই আর মোর পুত্তে প্যাডে পাত্র বেঁধে বসে থাকবো না। তাহলে হরবা ডাকি কি করতে চাই? আপনার পুত্রে কমু পুতা দিয়ে আলমারি বাইঙ্গা টাকা পয়সা নিতে, হেয়ার বাদে সকালে বিরিয়ানি আর দুপুরে কাচ্চি খামু। দেখো আর জ্বালাইও না, বহুত জ্বালাইছো, এই নাও এই পকেটে বিশেষ করে এই 200 টাকা আছে, এ দিয়ে যা আনার সাইন দিতে পারছো না? ও স্যার, স্যার কি প্রাইভেট কথা কইতে আছেন? মুই কি একটু আমু ভেতরে আই হইতে পারছো? ওখানে নকশা করার দরকার কি? এ ফুলকের বাপ, এ মাইয়া এমন তার পোশাক পিন্দা একা, এই সেমিনারে মানা করবা এমন পোশাক পিন্দা যেন না আই মেতে। এইসব উল্টা সিধা কথাবার্তা কইও না, এরা হইছে আধুনিক কালের মাইয়া, এরা সত্যি খাবার বের মানে তোমার না ওই 12-13 শাড়ি পেছাই তার বারে রাস্তায় আটবে নাই। আসলে ঘটনা স্কেন্ডি, ওই শাড়ি পেনলে কামকাজও ট্যাক্সের গাগতর খাউ যায়, হেললে গেছু এইরকম কাগজ পুরো পেয়েছি। যা ডাকনের কথা, হেইয়া যদি ব্যাঙ্গেল ল্যান ফাল দে বাইরে যায় হেই কাপড় পরা দরকার কি? আন্টি কিন্তু অনেক ভালো ঠাট্টা করতে পারে স্যার, মুই কিন্তু অনেক বিপদে পড়ে আপনার দ্বারা আইছি। হয় বুঝছি, তুমি তো বিপদে পড়বাই, লগে মোরেও বিপদে হান্ডাই দিলা। স্যার মোর মায়না আসুকে বেউসইয়ে পড়ে গেছে, হের পেনে কিছু টাকা পয়সা লাগবে, হাসপাতাল লই যাম ডাক্তার দারে, মোরে কিছু টাকা পয়সা দেখতারেন। আমি আসতে বই করবো।